আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে হচ্ছে তো দেখো এটা হচ্ছে বিকালের জন্য মানে গতকাল রাতের ভিডিও ছিল তো আমি হচ্ছে দুটো ডিম সেদ্ধ করে আগিয়ে রেখেছি আর এখন হচ্ছে সেগুলোকে ভেজে নিচ্ছি আর তোমাদের সাথে রাতের রান্না থেকে শুরু করে দিলাম শেয়ার করা এদিক থেকে তোমাদের সাথে ডিম ভাজি শেয়ার করি আর এই পাশে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ এগুলো কেটে রেখেছি টমেটো দুটো টমেটো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে রেখে দিয়েছি কেউ চাইলে কিন্তু দুটো টমেটো না দিয়ে একটা দিতে পারে আমি কিন্তু আমার দুটো ডিম তবু আমি টমেটো একটু বেশি করে দিয়ে নিয়েছি তো এই তো দেখো আমি কিন্তু এখন পেঁয়াজ মরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবো ডিমগুলোকে ভেজে উঠিয়ে রেখেছি আর ওই একই তেলে কিন্তু আমি এখন পেঁয়াজ মরিচটাকে ভেজে নেব খুব ভালো করে অনেক সময় ধরে ভেজে নিতে হবে এই তো এখন হচ্ছে এর ভিতরে আমি দারুচিনি তেজপাতা এগুলো দিয়ে কিছু সময় ভেজে নিয়ে ভেজে নেব তারপরে হচ্ছে এর ভিতরে কিন্তু আমি টমেটো পেস্ট থাকে এখন এই তো দেখো দিয়ে নিচ্ছি কেউ চাইলে কিন্তু বন্ধুরা এটা কম করে দিয়ে নিতে পারো আবার কেউ চাইলে বেশিও দিতে পারো তোমাদের ইচ্ছা তো টমেটো পেস্টটাকে কিন্তু বন্ধুরা অনেক সময় কষিয়ে নিতে হবে কেননা এটার একটা কাঁচা ফ্লেভার থাকে তো খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর ভেতর থাকে হালকা তেল ছাড়তে শুরু করে তো এই ততক্ষণে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে তো এই দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু অনেক সময় ধরে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরায় যাচ্ছি আবার চলে আসছি এইভাবে কিন্তু কষিয়ে নিয়ে তোমাদের সাথে কিন্তু রান্নাটা শেয়ার করে দিচ্ছি তো দেখো এখন হচ্ছে কষানো প্রায় মানে মোটামুটি শেষের দিকে তো এখন এর ভিতরে কিন্তু আমি অফ ক্যামেরায় গিয়ে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব। আর হচ্ছে আগেই কিন্তু আমি ডিমটাকে দিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে নেব এরপর একটুখানি পরেই কিন্তু আমি এর ভিতরে পানি অ্যাড করবো এই তো দেখো এখন হচ্ছে আমি অফ ক্যামেরায় গিয়ে এর ভিতরে কিন্তু কিছুটা পানি দিয়ে নিয়েছি মানে ঝোলের জন্য যতটুক প্রয়োজন ততটুক কিন্তু আমি এর ভিতরে পানি দিয়ে নিয়েছি আর এটাকে রান্না করে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকে খুবই সিম্পল রান্নাবান্না ছিল তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটার পাশে থাকতে ভুলবে না এদিক থেকে কিন্তু আমার রান্না বান্না শেষ আর এটা হচ্ছে সকাল বেলার ভিডিও ছিল আকাশের পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না এই তো এখন হচ্ছে আমি আমার রুমের জানালাগুলো থাইগুলো সবগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে নেব আর ভাবলাম সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটার পাশে থাকে যাবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু এ তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে আমি মানে খাটটাকেও পরিষ্কার করে নেবো সেটা কিন্তু তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি না একটুখানি দেখিয়ে দিলাম আর এরপর হচ্ছে আমি আমার আর পাশে যে জানালা ছিল সেটাকেও খুব ভালোভাবে ভিতর থেকে পরিষ্কার করে নেবো আর বাইরে থেকে যে পরিষ্কার করেছি সেটা তো আর তোমাদেরকে দেখাই নাই তো এই তো দেখো আমি কিন্তু খুব সময় ধরে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি আমি যেহেতু ইউটিউবে ব্লগ ভিডিও আপলোড করে থাকি আমি কিন্তু তোমাদের সাথে যে কাজ করি না কেন সেটাই শেয়ার করি তো জানালাম উষা পরিষ্কার করার পর এখন হচ্ছে আমি বিছানার বেডশিট পাল্টে দেব এই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এর আগে দেখিয়ে দিয়েছি অন্য একটা ছিল এখন আমি এটা পেরে নিলাম আর বিছানাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমি খুব ভালোভাবে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর পুরো রুমই যেহেতু ক্লিন করা শেষ এখন তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে এই তো দেখো এখন হচ্ছে আমি তোমাদেরকে আমার পুরো রুম গুছানোটাই শেয়ার করে দিলাম মানে শেয়ার করে দিলাম আর তোমাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না এরপর আমি হচ্ছে আমার কিসেনে চলে আসলাম কিসেনের জানালাগুলো পরিষ্কার করে নেব তো এখানে কিন্তু একটু মানে অন্ধকারের মতো লাগতে কেননা এই সময়টাই কারেন্ট মানে বিদ্যুৎ ছিল না যার কারণে এই রকম অবস্থা তো এখন আমি এটাকে এইভাবেই মানে পরিষ্কার করে নিই আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি তো এই তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিই যেহেতু রান্না করা হয় এখানে অনেক ধরনের ময়লা হয়ে যায় তো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এই তো দেখো আমার কিন্তু জানালাটা মানে পরিষ্কার করা প্রায় শেষের দিকে এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো নিচের দিকটা একটুখানি মোছার বাকি ছিল সেটাও কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করে দিলাম এরপর আমি কিন্তু এখানে কিন্তু অফ ক্যামেরায় ভিম লিকুইড গুলে মানে এদিকে দিয়ে নিয়েছি এটাকে ঘষে ঘষে এখন আমি পরিষ্কার করে নেব তো এই তো দেখো আমি কিন্তু পরিষ্কার করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম এভাবে আমি প্রত্যেকটাই মানে এপাশটাকেও খুব ভালোভাবে মুছে নেব চুলাটা পরিষ্কার করে নেবো সেটাও ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই যেহেতু আজকে ঘরের সমস্ত কাজ করে নিচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিই তো এজন্য কিন্তু আমি তোমাদের সাথে আমার সব কাজের ভিডিও শেয়ার করে দিচ্ছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক করতে ভুলবে না তোমাদের একটি লাইকই কিন্তু পারে আমাকে আরও অন্য অন্য ভিডিও তৈরি করতে তোমরা প্লিজ আমাকে স্কিপ করো না আমাকে সাপোর্ট করো আমার ভিডিওটার পাশে থাকো এদিক থেকে হচ্ছে আমার সম্পূর্ণ ক্লিন করে নেওয়া শেষ এখন কিন্তু আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো এতো তো দেখো আমার ক্লিন করা কিন্তু হয়ে গেছে এরপর আমার কিছু মানে একটা করাই ছিল পরিষ্কার করার আর একটা মানে থালি ছিল তো এগুলোকে আমি খুব ভালোভাবে থালা বাটিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিই ভাবলাম এটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো যার কারণে সব কাজে শেয়ার করে দিলাম তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর আজকের ভিডিওতে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর আমি তোমাদের কাছে ক্ষমাটা চেয়ে নিচ্ছি আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার ভিডিওতে লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার পাশে থাকবে আর আমার প্রত্যেকদিন আমি নতুন নতুন ভিডিও দেবো তোমরা সেটা উপভোগ করতে থাকবে তো এই তো দেখো আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মেজে ঘুষে নিয়ে মেজে ঘষে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর নেক্সট কি কাজ সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই তো সব কাজ শেষ করার পর এটা আর কিন্তু আমি কোনো কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না একদম আমি গোসল করার পর হচ্ছে তোমাদের সাথে চলে আসলাম একটুখানি ভিডিও করার জন্য এটা কিন্তু আমি প্রত্যেক দিনই প্রত্যেকটা ভিডিওটি করে থাকি আমি কিন্তু তোমাদের সাথে আমার ফেসটুকু নিয়ে পরিচিত হওয়ার জন্য আসি তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে বলো না তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো প্লিজ তোমরা আমার ভিডিওটার পাশে থাকতে ভুলবে না আর তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামতটা জানিয়ে যাবে আর আজকের ভিডিওতে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তোমরা কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কেননা আমি যেহেতু নতুন সেহেতু আমার কিছুটা ভুল হতে পারে তো তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর আমি তোমাদেরকে বলছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমাকে সামনের দিকে এগিয়ে এগিয়ে কিন্তু তোমরাই নিয়ে যেতে পারো তো প্লিজ তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম